মঙ্গলবারের পর ফের বৃহস্পতিবার লোকসভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মহিলা সংরক্ষণ বা নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল 2023 এর সমর্থনের পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বিলের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানালেন তিনি। তার মতে বুধবার ভারতের সংসদীয় গণতন্ত্রের ঐতিহাসিক দিন ছিল আর এই দিনের শরিক লোকসভার সব দল এবং সব দলের নেতারা। তিনি নিশ্চিত রাজ্যসভাতেও এই বিল পাশ হয়ে যাবে, তাই সেই বিল পাশের পর দেশের মাতৃশক্তি আরও শীর্ষে পৌঁছবে বলেন প্রধানমন্ত্রী। কাল ভারত কি সংসদীয় যাত্রা কা এক স্বর্ণিম পল থা আর উস স্বর্ণিম পল কে হকদার ইস সদন কে সভি সদস্য সভি দল কে সদস্য সভি দল কে নেতা ভি সদন পে ও যা বা সদন কে বাহার হো বে ভি উতনে হি হকদার হ্যায় আর ইসলিয়ে মে আজ আপকে মাধ্যম সে ইস বহুত মহত্বপূর্ণ নির্ণয় মে और देश की मातृशक्ति में नई ऊर्जा भरने में ये कल का निर्णय और आज राज्यसभा के बाद जब हम अंतिम पड़ाव भी पूरा कर लेंगे देश की मातृशक्ति का जो मिजाज बदलेगा जो विश्वास पैदा होगा वो देश को नई ऊंचाइयों पर ले जाने वाली एक अकल्पनीय अप्रतिम शक्ति के रूप में उभरेगा ये मैं अनुभव करता हूँ। और इस पवित्र कार्य को करने के लिए आप सबने जो योगदान दिया है समर्थन दिया है सार्थक चर्चा की है सदन के नेता के रूप में मैं आज आप सबका पूरे दिल से सच्चे दिल से आदरपूर्वक अभिनंदन करने के लिए खड़ा हुआ हूं, धन्यवाद करने के लिए खड़ा हूं। यही प्रसंगे उल्लेख कांग्रेस तृणमूल कांग्रेस यही मुहूर्ते जातीय राजनीति से बीजेपी विरोधी बा मोदी विरोधी अक्षर छोड़ी তারাও এই বিলে সমর্থন জানিয়েছে, ফলে রাজ্যসভায় এই বিল পাশ শুধু সময়ের অপেক্ষা। এই প্রসঙ্গে আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, নারী শক্তি বন্দন বিলকে অভিনন্দন জানান সবাই, প্রত্যেকে সহযোগিতা করেছে, আমরা এর জন্য কৃতজ্ঞ। দেখিয়ে কাল লোকসভা মে ঐতিহাসিক পল থে, ঐতিহাসিক ক্ষণ ভি থা কি 27 বর্ষো সে লম্বিত ওমেন রিজার্ভেশন বিল नारी शक्ति वंदन और अभिनंदन कर रहे थे सभी सांसद। बहुत ऐतिहासिक पल, बहुत ही शानदार, सभी ने सहयोग भी दिया, कुछ लोगों ने इसको पॉलिटिकल करने का प्रयास भी किया, तो फिर जवाब भी सुना, लेकिन दो माननीय सांसदों को छोड़ करके सभी ने इसका समर्थन किया, हम इसका आभार प्रकट करते हैं। বৃহস্পতিবার অর্জুন রাম মেঘওয়াল রাজ্যসভায় এই বিল পেশ করেন। লোকসভার মতোই সংখ্যাগরিষ্ঠতা রাজ্যসভাতেও পাবে এই বিল, দাবি শাসক পক্ষের। তারপর শুধু রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষা। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। মহিলা বিল পাস হওয়াতে খুশির হাওয়ায় ভাসছেন দেশের মহিলা নাগরিকরা। কাঙ্গনা রানাওয়াত, জয়া বচ্চন থেকে এমসি মেরিকম, স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত সবাই এই বিলকে সমর্থন জানান। রাজনীতিতে মহিলাদের যোগদান আরও বাড়বে দাবি করছেন বিশেষজ্ঞরা। তবে 24-এর ভোটের আগে মহিলা সংরক্ষণ বিল সংসদে পাস হলেও আইন কার্যকর সুদূর প্রসারী। আসন পুনর্বিন্যাস এবং মানব শুমারির পর এই আইন কার্যকর হবে এমন একটা সম্ভাবনা তুলে ধরছে বিরোধী শিবির। এ বিষয়ে কি ইঙ্গিত এনসিপি এবং শিবসেনা উদ্ধব গোষ্ঠীর? এনসিপি সাংসদ সুপ্রিয় সুলের মন্তব্য, 2029-এ এই আইন হয়তো কার্যকর হবে। শিবসেনা উদ্ধব অংশের সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীর মত, 2024-এর আগে নয় বরং 2024-এর পর কার্যকর হবে আইন, এটাই বড় দুঃখের কারণ। এদিকে বুধবার মহিলা সংরক্ষণ বিলে সমর্থন জানিয়েও সোনিয়া গান্ধীর দাবি তার জীবসাথী রাজীব গান্ধীর অপূর্ণ ইচ্ছা সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস করা। এই আসন সংরক্ষণের কৃতিত্ব কংগ্রেসের দিকে টানতে সচেষ্ট হয়েছিলেন দলের রায়বরেলির সাংসদ। বৃহস্পতিবার রাজ্যসভায় দাঁড়িয়ে এই বিলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা তুলে ধরেন তৃণমূল সাংসদ দোলা সেন। সংসদের বাইরেও একই ভূমিকায় দেখা গিয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদকে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গটে নেই। এই বিল সমর্থনের যুক্তি খাড়া করেন অপর এক তৃণমূল সাংসদ শতাব্দী রায়। আগেও চেয়েছিল, আমরা তখনও সাপোর্ট করেছিলাম, এখনও সাপোর্ট করেছি এবং আমরা চেয়েছি মহিলা বিল পাস হোক আগেও এখনও, এবং কিন্তু এটার ভবিষ্যৎটা অনেক দূর দেখা যাচ্ছে, সেটা যেন আপত্তি সবার। এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা সেটা তো পার্লামেন্টের এমপি হিসেবে শুধু না, চিফ মিনিস্টার হওয়ার পরে নির্দিষ্টভাবে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিতে 50% রিজার্ভেশন, লোকসভা এবং বিধানসভায় বিল অ্যাক্ট হলো কি না হলো নিরপেক্ষভাবে 40-45% রিজার্ভেশন ফর উইমেন, ইটস ফ্যাক্ট। দুঃখ বস ইস বাত কা হ্যায় অর মুঝে পুরি খুশি নেই হুই হ্যায় কি ইয়ে ফিউচার ডেট পে শুরুয়াত হোগি, ইয়ে 2024 কে চুনাব সে নেই হোগা, ইয়ে আনে ওয়ালে উসকে বাদ কে চুনাব সে ইসকি শুরুয়াত হোগি। সাপোর্ট কর রহে হ্যায় লেকিন दो ही हमारे सवाल है, ये पोस्ट डेटेड चेक है क्योंकि ना डिलिमिटेशन हुआ है ना सेंसस हुआ है, तो वो तब तक दोनों चीज नहीं हो, इस पे तो अमल हो नहीं सकता। বিরোধী শিবির আইন কার্যকরের দীর্ঘসূত্রিতা এবং কৃতিত্ব নিয়ে দড়ি টানাটানি করলেও গুরুত্ব দিতে নারাজ বিজেপি। মোদী সরকারের মন্ত্রী মীনাক্ষী লেখির জবাব, আইন কার্যকর নিয়ে যে জল্পনা সেটা একদম ভিত্তিহীন। বিজেপি সাংসদ হেমা মালিনী বলছেন, সমালোচনা সবাই করতেই পারে কিন্তু করে দেখালেন মোদী সরকার। সওয়াল উঠানে ওয়ালে বহুত সারে সওয়াল উঠায়েঙ্গে লেকিন জিসকো কাম করকে দিখানা হ্যায় ও মোদি জি নে করকে দিখায়া, জো আজ তক নেই হুয়া উনহোনে কর দিয়া হ্যায়, তো ইসকে লিয়ে উই অল শুড থ্যাঙ্ক হিম, কংগ্রাচুলেট হিম। বিলকুল গলত হ্যায়, কল গৃহমন্ত্রী জি নে বহুত আচ্ছে সে চিজে এক্সপ্লেন কি হ্যায়, ইয়ে সব মুদ্দে লেকার মহিলাওঁ কো কভি ভি जो है रिजर्वेशन नहीं मिलती। आज की तारीख में टेस्ट है राज्यसभा में, वो रिजर्वेशन महिलाओं को प्राप्त हो और अब आगे जो भी प्रोसीजर है उसको फॉलो किया जाए। बुधवार उत्सवের মেজাজ আ সমুদ্র হিমাচলে, দেশের সব মেট্রো শহরেই উদযাপন করেন মহিলা নাগরিকরা। এবার মহিলা সংরক্ষণ বিল পাস হওয়ার জন্য বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান বিজেপির দুই কক্ষের মহিলা সাংসদরা। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। উপজাতি এলাকা এবং উপজাতি উন্নয়নে জোর দিতে চায় ত্রিপুরার মানিক সাহার সরকার, তাই রাজ্য মন্ত্রিসভা সম্প্রতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি এবং বাজেট অধিবেশনের ঘোষণা মোতাবেক প্রতি বছর 30 কোটি টাকা বরাদ্দ করে উপজাতি অধ্যুষিত এলাকার পরিকাঠামো এবং জনজাতিদের উন্নয়নে জোর দেওয়া হবে। উপজাতি কল্যাণ দপ্তরের অধীনে ঢালাও উন্নয়ন প্রসঙ্গে কি বললেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী? CMTDM under Tribal Welfare Department. Upojati Kollan Daptorer Othin, Chief Minister Tribal Development Mission. Upojati derke aro unnoto kora. Shiksha, shastho, infrastructure, bidyut, paniyo jol, rasta ghat, somosto dik theke. Orthat tribal elakar aro unnoti kora ebong upojati ba janajati onsher manushke aro unnoti koroner jonno Chief Minister Tribal Development Mission er সেখানে আমরা ঘোষণা দিয়েছিলাম নির্বাচনী ম্যানিফেস্টোতে এবং পরবর্তী সময়ে বাজেট অধিবেশনে, তার জন্য প্রতি বছর 30 কোটি টাকা সেখানে ধার্য মাত্রায় রাখা হয়েছে এবং এবার সেখানে এই চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের জন্য প্রথম বছর 30 কোটি টাকার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, খরচ করা হবে প্রথম বছরে এবং পরবর্তী সময়ে সেটা আরো বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষায় শূন্যপদ পূরণেও জোর দিচ্ছে ডক্টর মানিক সাহার সরকার, সেই লক্ষ্যেও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। পর্যটন মন্ত্রী জানান, রাজ্যে জেনারেল ডিগ্রি কলেজে 75 জন সহ অধ্যাপক পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। বিষয়ভিত্তিক অধ্যাপক এবং সহ অধ্যাপক পদে অভাবের কারণেই এই সিদ্ধান্ত জানান পর্যটন মন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে চতুর্থ রাজ্য হিসেবে ই ক্যাবিনেট ব্যবস্থা চালু করছে রাজ্যের মানিক সাহার সরকার। প্রতিমন্ত্রী থেকে সচিব প্রত্যেকেই পেপারলেস ব্যবস্থার অন্তর্ভুক্ত। মাননীয় মুখ্যমন্ত্রী দ্রুতই ক্যাবিনেট ব্যবস্থার উদ্বোধন করবেন, জানান মন্ত্রী সুশান্ত। খুব শীঘ্রই আমাদের শুরু হতে চলেছে, আমাদের প্রশাসনে ইতিমধ্যে সমস্ত ফাইল
যে প্রক্রিয়া সেটা ই প্রশাসন ই অ্যাডমিনিস্ট্রেশনে রূপান্তরিত হয়েছে। প্রতিমন্ত্রীরা সেক্রেটারিরা তারা পেপারলেস ভাবে প্রশাসনের বিভিন্ন কাজ পরিচালনা করছেন এবং আজকে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা উদ্বোধন হবে। ফর ফিলিং আপ অফ 75 ভ্যাকেন্ট পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর জেনারেল ডিগ্রি কলেজেস আন্ডার এডুকেশন হায়ার ডিপার্টমেন্ট। মনীষা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। দিল্লির আনন্দ বিহার স্টেশনে সকাল হতেই হাজির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা গিয়েছে স্টেশনের কুলি শ্রমিকদের মাঝে বসে রয়েছেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। মনোযোগ সহকারে শুনছেন কুলি ভাইদের অভাব অভিযোগ। আর এই সংক্রান্ত একটি ছবি এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছে জাতীয় কংগ্রেস। সেই পোস্টে জাতীয় কংগ্রেস লিখেছে, জননায়ক রাহুল গান্ধী আজ দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনে কুলি ভাইদের সঙ্গে সাক্ষাৎ করলেন। কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে কুলি ভাইরা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। আজ রাহুল গান্ধী ওদের সঙ্গে গিয়ে দেখা করলেন এবং অভাব অভিযোগ শুনলেন। ভারত জোড়ো যাত্রা এখনও চলছে। ভাইরাল হওয়া ভিডিওয় আরও দেখা গিয়েছে কুলির বেশে রাহুল গান্ধী। রীতিমতো কুলি শ্রমিকদের জন্য বরাদ্দ লাল পোশাকে হাতে ব্যাচ পরেই মাথায় তুলে নিলেন ট্রলি ব্যাগ। এ প্রসঙ্গে আনন্দ বিহার স্টেশনের এক কুলি শ্রমিক বললেন, আমাদের সমস্যা শুনলেন রাহুল গান্ধী, একটা ছোট ঘরে আমাদের 168 জনকে থাকতে হচ্ছে, মূল্যবৃদ্ধির বাজারে আমাদের মজুরি বাড়ানো হোক। আরে হল হ্যায় অভি জো রহ রহে উসমে ছোটা হ্যায় হল, হাম ইয়াহ 168 আদমি হ্যায়, সিরফ ও 20x30 কা হল হ্যায় উসমে হাম ব্যাঠ ভি নাহি সকতে। ইয়ে সুবিধা হামনে রাখি থি থোড়ি, হামারি রেট বড়ওয়াই যায়, রেট ভি হামারি 100 রুপে হ্যায়। আজ মহঙ্গাই কা দৌর হ্যায়, इसलिए हमारी रेट बढ़ाई जाए, हमको वर्दी दी जाए, ऐसी समस्या बताई थी, ये समस्या हमको पास दिया जाए, मेडिकल दिया जाए। ब्यूरो रिपोर्ट, कैलकाटा न्यूज। মেয়ের মতো এবার অনুব্রতরও পুজো কাটতে চলেছে তিহারে। বিচারপতির অনুপস্থিত থাকার কারণে পিছিয়ে গেল ইডির করা গরু পাচার মামলার শুনানি। এদিন রাউজ অ্যাভিনিউ আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডল, সাইকেল হোসেন সহ অন্যান্য অভিযুক্তদের। মামলার পরবর্তী শুনানি 31 অক্টোবর, যার ফলে এবারের পুজোটাও জেলেই কাটতে হচ্ছে কেষ্টকে। এদিন আদালতে পেশ করার সময় আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে অনুব্রতর জামিন মামলার দ্রুত শুনানি হবে বলেও কেষ্টকে এদিন আশ্বস্ত করেন আইনজীবীরা। আসন্ন শারদীয় দুর্গোৎসব বা দুর্গাপুজো তিহার জেলে বসেই কাটাবেন অনুব্রত মণ্ডল, কারণ আগামী 30 অক্টোবর পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ দিল আজ দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। উল্লেখ্য, গরু পাচার মামলায় গত বছর 11 অগস্ট সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপর থেকে আসানসোল জেলেই বন্দী ছিলেন বীরভূমের তৃণমূলের এই নেতা। নভেম্বরে আসানসোল জেলেই গরু পাচার মামলায় অভিযুক্ত হিসেবে অনুব্রত মণ্ডলকে শোন অ্যারেস্ট করে ইডি। তাকে দিল্লি এনে নিজেদের হেফাজতে রাখতে বিস্তর আইনি লড়াইয়ের মুখে পড়তে হয় কেন্দ্রীয় সংস্থাকে। অবশেষে দীর্ঘ এই আইনি লড়াই শেষে গত মার্চে অনুব্রত মণ্ডলকে আসানসোল থেকে দিল্লি উড়িয়ে আনে ইডি। তারপর থেকে তিহার জেলেই কেষ্ট মণ্ডলের ঠিকানা। ইতিমধ্যে একাধিকবার রাউজ অ্যাভিনিউ আদালত থেকে দিল্লি হাইকোর্টে একাধিকবার জামিনের আবেদন করেন অনুব্রত। কখনো মামলার শুনানি পিছিয়েছে, কখনো খারিজ হয় জামিনের আবেদন। এই মুহূর্তে অনুব্রত প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন, কন্যা সুকান্না মণ্ডল সহ হিসেব রক্ষক মনীষ কোঠারি প্রত্যেকেই তিহারে বন্দি। এদিনেও মামলা পিছিয়ে যাওয়ায় আপাতত জেলেই থাকতে হচ্ছে তাকে। এদিন আদালতে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শিক্ষে নিয়ে প্রশ্ন করলে কার্যত এড়িয়ে গিয়েছেন তিনি। আজকে তার চোখ মুখে যে উদ্বেগ ছিল, যে চিন্তার ছাপ ছিল, তা সেটা যেমন তাকে ঘিরে তেমনই অনেকটা বেশি ছিল তার কন্যা সুকান্না মণ্ডলকে ঘিরে। সব কিছু মিলিয়ে আগামী 30 অক্টোবর পর্যন্ত তিহার জেলে থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। আগামী 31 অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর পরে অনুব্রত মণ্ডলকে ফের পেশ করা হবে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত, রিপোর্ট, সিএন নিউজ।
পার্থ চার্জশিটে অনুমোদন রাজ্যপালের। বৃহস্পতিবার চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামে অনুমোদন দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর নামে আগেই চার্জশিট পেয়েছে সিবিআই এর। সেই সময়ই রাজ্যপালের কাছে অনুমোদন চেয়েছিল সিবিআই। বৃহস্পতিবার আদালতে সিবিআই জানায় সেই অনুমোদন মিলেছে ইতিমধ্যেই। উল্লেখ্য, এতদিন পর্যন্ত অনুমোদন না থাকায় আদালত চার্জশিট গ্রহণ করেনি। যেহেতু পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী ছিলেন আর মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল, তাই তার গ্রেফতারের ক্ষেত্রে বা চার্জশিটে নাম দেওয়ার ক্ষেত্রে রাজ্যপালের অনুমতির প্রয়োজন হয়। অবশেষে সেই অনুমোদন আসায় এবার আদালতেই সেই আবেদন পেশ করেন তারা। নিয়োগ দুর্নীতি মামলার ওই চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী ছাড়াও আরও পাঁচ অভিযুক্তের নাম ছিল। শান্তিপ্রসাদ সিনহা সহ একাধিক প্রাক্তন আধিকারিকের নাম ছিল ওই চার্জশিটে। সেই সব আধিকারিকের জন্য আবার অনুমোদন চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে। সেই অনুমোদন এখনও মেলেনি, ফলে ওই সমস্ত আধিকারিকদের জন্য এখনও অপেক্ষায় সিবিআই। ফলে ওই চার্জশিট আদালত গ্রহণ করবে নাকি বিকল্প পন্থা অবলম্বন করতে হবে সিবিআইকে, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।